রোহিঙ্গাদের জমি দখল নিবে মিয়ানমার সরকার। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও দস্যুদের অব্যাহত নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশের কক্সবাজারে। ওপারে এক মাস আগের তাদের ঘরবাড়িগুলো এখন বিরান ভূমি, নিজ ভূমে পরবাসী। রোহিঙ্গাদের সেই জমিগুলো সরকারের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের একজন মন্ত্রী। রাখাইনের রাজধানী সিন্ধুয়েতে আয়োজিত এক বৈঠকে এই ঘোষণা দেন সমাজকল্যাণ ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উইং মিয়াতাই। গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার নামের পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের ত্রাণমন্ত্রী উইং আই জানান, দেশের আইন অনুযায়ী পুড়ে যাওয়া জমি সরকারের দখলে যায়, সরকার চাইলে সেগুলিতে আবার উন্নয়ন কর্মকাণ্ড চালাবে। গত 25 আগস্ট চরমপন্থীদের দমনের অজুহাতে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয় মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের সহযোগীরা। একই সঙ্গে রোহিঙ্গাদের দর্শন, গণহত্যা ও নির্যাতন করা হয়। সেই হত্যাযজ্ঞ থেকে বাঁচতে এরই মধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছে 4,80,000-এর মতো রোহিঙ্গা। রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এমন একাধিক স্যাটেলাইট ছবি কয়েকবার প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিভিন্ন মানবাধিকার সংগঠনও একাধিক ছবি প্রকাশ করে যেখানে দেখানো হয় রাখাইনের উত্তরে অন্তত 400 গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। গতকাল রয়টার্সে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়। ছবিগুলোতে দেখা যায় রাখাইনের মংডুতে একাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে ঘরের কোনো চিহ্ন নাই, শুধু পুড়ে যাওয়া গাছ দাঁড়িয়ে আছে। একাধিক স্থানে একই অবস্থা।